ফের একবার কি আসতে চলেছে নতুন নোট? 2000-এর নোট উঠে পয়লা জানুয়ারি থেকে 1000-এর পুরনো নোট আসতে চলেছে। ভাইরাল হওয়া তথ্যের সত্যটা কি? দিনটা ছিল 2016 সালের 8ই নভেম্বর। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করেছিলেন। আজ মধ্যরাত্রি यानी 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी 500 रुपये और 1000 रुपये के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे, यानी ये मुद्राएं कानूनन অমান্য হোগি। যার জেরে 500 এবং 1000 টাকার নোট রাতারাতি বাতিল হয়ে যায়। পরবর্তীকালে নতুন করে 500 এবং 2000 টাকার নোটের প্রচলন করা হয়। তবে এবার কি পুনরায় আসতে চলেছে 1000-এর নোট? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে সরকার 2023 অর্থাৎ আগামী বছরের 1 জানুয়ারি থেকে বাতিল হয়ে যাওয়া 1000 টাকার নোট ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। এই ভিডিও সামনে আসার পর ব্যাপকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পিআইবি এক টুইট বার্তায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। পাশাপাশি এই ধরনের ভুয়ো বার্তা ফরওয়ার্ড না করার জন্য সকলকেই সতর্ক করা হয়েছে, অর্থাৎ খবরটি একেবারেই ভুয়ো। যদি আপনিও পেয়ে থাকেন এমন কোনো তথ্য, তাহলে একেবারেই তা ফরওয়ার্ড করবেন না, কারণ পিআইবির তরফ থেকে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে ঘটনাটি একেবারেই মিথ্যা।